নমস্কার, প্রাণারাম চ্যানেলে শনি এবং মঙ্গলবার প্রচারিত হচ্ছে শ্রীমদর্শন। শ্রীমদর্শনে মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্ত এবং ঠাকুরের অনুধ্যায়। শ্রীমদর্শন 16টি খণ্ডে প্রতিটি অনুচ্ছেদে ছড়িয়ে আছে ঠাকুরের কথা, ঠাকুরের উপদেশ। মাস্টারমশাই বছর বছরের পর বছর এই অনুধ্যান করেছেন, সকল ভক্তবৃন্দকে উৎসাহিত করেছেন এবং সুপথে চালিত করেছেন। আজ আমরা প্রথম খণ্ডে অনুধ্যানে আজকের দিনলিপির তারিখ পাঁচই এপ্রিল ১৯২৩, আজকের দিনলিপির তারিখ, সেই মিহিজামের আশ্রম যেখানে মাস্টারমশাই ভক্তদের নিয়ে ভোর থেকে রাত পর্যন্ত ঈশ্বরীয় কথা পাঠ করেন এবং মনন শ্রবণ নিদিধ্যাসনের মাধ্যমে ঈশ্বরীয় উপলব্ধির দিকে এগিয়ে নিয়ে যান অন্যান্য ভক্তদের এবং তরুণ প্রজন্মের কিছু মানুষকে। এখানে মোহন একজন ভক্ত, তিনি প্রসঙ্গ উত্থাপন করলেন সময় ভোরবেলা এবং মাস্টারমশাই বসে আছেন একটি বৃহৎ অশুদ্ধ গাছের তলায়। মোহন বললেন, সেদিন বলেছিলে ধর্ম সমন্বয় ঠাকুরের বৈশিষ্ট্য, কিন্তু এ তো অনেক প্রাচীনকালের আদর্শ। প্রাচীনকালে উপনিষদেও বলা হয়েছে একং সদ্বিত্রাং বহুধা ভবদন্তি। বেদে আছে, গীতায় ভগবান বলেছেন, সকল মানুষই আমার ভজনা করছে নানাভাবে। আমাদের সনাতন ধর্মের এই সনাতন কথা। তাই মোহন বলছেন, সমন্বয় ঠাকুরের বৈশিষ্ট্য আপনি বলেছিলেন, মাস্টারমশাই আগের দিন প্রসঙ্গক্রমে বলেছিলেন ধর্ম সমন্বয় ঠাকুরের বৈশিষ্ট্য, কিন্তু এ কথা তো অতি প্রাচীন কাল থেকে আমাদের রয়েছে। তখন মাস্টারমশাই বলছেন, হ্যাঁ, সমন্বয়ের কথা সব শাস্ত্রে আছে, কিন্তু কালক্রমে লোক এই সব কথা ভুলে যায়। ঠাকুর সেগুলি নিজ জীবনে দেখাতে এসেছে। তিনি বলতেন, পাঁজিতে লিখেছে বিষারা জল, কিন্তু পাঁজি টিপলে এক ফোঁটাও পড়ে না। শাস্ত্রে থাকলেই তো হয় না, লোকে দেখতে চায় জীবন্ত। তাই ভগবান মানুষ হয়ে এসে এসব বোঝান। এখন আবার সমস্ত জগৎটা একটা পরিবারের মতো হয়ে গেছে সায়েন্সের প্রভাবে। ১৯২৩ সালে মাস্টারমশাই বলছেন, এখন জগৎটা সায়েন্সের প্রভাবে এক হয়ে গেছে, এক পরিবার হয়ে গেছে। আজকে ১৯২০ সালে এসে দাঁড়িয়ে এই কথাটি আমরা আরো মর্মে মর্মে উপলব্ধি করছি, কিন্তু ভেতর থেকে আমরা এগিয়েছি কতটা। তাই ঠাকুর প্রধান প্রধান ধর্মমত গুলি নিজের জীবনে সাধন করলেন আর শেষে বললেন, যত মত তত পথ, কাউকে বাদ দেওয়া যাবে না, সকলেই তাকে ডাকছে একজনকে। লোক যাদের অসভ্য বর্বর স্যাভেজ বলে তারাও তাকে ডাকছে। মানুষের এটা একটা নেসেসিটি, তাকে ডাকা, বৃহতের আরাধনা, অসীমকে অনুভব করা, এটা মানুষের অত্যন্ত প্রয়োজন। মানে আমরা যে স্থূল শরীরের প্রয়োজন বলি, খাদ্য বস্ত্র বাসস্থান, তার উপরে এটাও একটা বিশেষ প্রয়োজন। তাই বলছেন যে কাউকে বাদ দেওয়ার জন্য সকলেই
মানুষ যখন জীবন চালাচ্ছে, যে যে অবস্থাতে থাকুক, কোনো না কোনো ভাবে একটা বৃহতের আরাধনা, ঈশ্বরের আরাধনা করছে, তাকে স্মরণ করছে কোনো না কোনো ভাবে, কোনো না কোনো ফর্মে। এটাই মাস্টারমশাই বলতে চেয়েছেন। সংসারে সুখ নাই কিনা, ভূত পুজো থেকে ব্রহ্মজ্ঞান সব সত্য, অর্থাৎ নানান ফর্ম, নানান রূপ, নানান আকার, সব আকারে তাকে আরাধনা করা যাচ্ছে। ভাষা ভিন্ন ভিন্ন, কোনো ভাষায় বেশি প্রকাশ, কোনোটাতে কম। যেমন ঠাকুর বলতে, বাপের পাঁচ ছেলে, কেউ বলছে বাবা, কেউ বলছে বাপু, কেউ যে খুব ছোট সে তাও বলতে পারছে, কিন্তু ভেতরে স্নেহ আছে, ভাষা খুঁজে পাচ্ছে না, বলতে পারে না। ভগবান দর্শন দিলে ধ্রুবর স্তব করতে ইচ্ছে হলো, কিন্তু ভাষা নেই। যেই বেদ শঙ্খ ছুঁয়ে দিলেন, অমনি স্তব বের হতে লাগলো। এখানে ব্যাখ্যা করছেন, বিভিন্ন মানুষ বিভিন্ন অবস্থায় বিভিন্ন ভাবে তাকে ডাকছে, কিন্তু সকলেই একই উদ্দেশ্য, ভাষা আলাদা, রূপ আলাদা। যে কনিষ্ঠ বাচ্চা ছেলেটি বাবা বলে ডাকতে পারে না, সেও কিন্তু বাবার প্রতি ভালোবাসা নানাভাবে প্রকাশ করে, সে মনে মনেও অনুভব করে, হয়তো তার ভাষা নেই। তাই ভক্ত ধ্রুবের উদাহরণ দিয়ে বলছেন যে, ধ্রুব যখন ঈশ্বর দর্শন করল, যখন নারায়ণের দেখা পেলেন, তখন তার খুব ইচ্ছে হলো স্তব করার, কিন্তু ভাষা নেই। ঈশ্বর তাকে ভাষা দিলেন, বেদ শঙ্খ ছুঁয়ে তাকে ভাষা দিলেন, অমনি স্তব বেরোতে লাগলো। যারা জঙ্গলে থাকে, হিংসা বৃত্তি করে, এমন মানুষও তাকে ডাকে। তাদের বিশ্বাস আছে একজন উপরে আছেন, তিনি খেতে পড়তে দেন, বৃষ্টি দেন, শস্য দেন, শিকার দেন। রেড ইন্ডিয়ানদের ভেতর খুব উচ্চ ধর্মভাব ছিল, সুপ্রিম বিং, ঈশ্বরকে তারা মেনিটো বলতো। তাদের মত, ঈশ্বরই সব হয়েছেন। বেদান্তের এই উচ্চ ভাব তাদেরও ছিল, সেই রেড ইন্ডিয়ান, প্রাচীন আমেরিকার যারা উপজাতি, তারাও কিন্তু একজন পরম সত্তাকে মানত, যারা ঈশ্বরকে মেনিটো বলত। তাদের মত, ঈশ্বরই সব রয়েছে, বেদান্তের এই উচ্চ ভাব তাদের ছিল। কি আশ্চর্য, কি করে গেল এই ভাব, প্যান্থেইজম। তারা হয়তো পূর্বে ভারতবর্ষের ছিল, তারপর মাইগ্রেট করে আমেরিকায় চলে যায়। বেদের তত্ত্বমসি এই উচ্চ চিন্তার সঙ্গে তারা পরিচিত ছিল। তারা বলতো, হিউম্যানিটি, ইউ আর গড, জীব শিব, এ বেদান্তের চূড়ান্ত কথা। মাস্টারমশাই রেড ইন্ডিয়ানদের ভাবনার মধ্যে বেদান্তের উচ্চ ভাব খুঁজে পেয়েছে। তার মনে হয়েছে হয়তো কোনো কালে তারা ভারতবর্ষেই ছিল, ভারতবর্ষ থেকে সেখানে চলে গিয়েছে, কারণ তারা সবসময় বলতো ঈশ্বরই সব হয়েছে এবং তুমি ঈশ্বর। এই বেদান্তের চূড়ান্ত কথা রেড ইন্ডিয়ানদের মধ্যে প্রচলিত। আবার মাস্টারমশাই বলছেন, এগুলি আলোচনা করছেন তার ভক্ত এবং তরুণ প্রজন্মের সঙ্গে। আজকাল পাশ্চাত্যে কম্পারেটিভ রিলিজিয়নের স্টাডি হচ্ছে, এতে এইসব খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ এখান থেকে আমরা দেখছি এই রেড ইন্ডিয়ানদের কথা মাস্টারমশাই জানতে পারছেন, কম্পারেটিভ রিলিজিয়ান, তুলনামূলক ধর্মের যে পঠন পাঠন বিদেশে হচ্ছিল তার সমস্ত খবর তিনি রাখতেন এবং সেখানকার বিভিন্ন লেকচার থেকে এগুলি পাচ্ছেন। যেমন হেবার্ট লেকচার্স, গিফোর্ড লেকচার্স, ম্যাক্স মুলার্স,
Hibbert lecture, Gifford lectures, lectures on science and religions. Max Muller এর প্রসঙ্গ এসেছে। Max Muller comparative religion এর উপর প্রচুর বক্তৃতা দিয়েছিলেন, যে বক্তৃতাগুলি থেকে মাস্টারমশাই এই আলোচনাগুলি সংগ্রহ করেছিলেন। তখন যে তরুণ ভক্তের সঙ্গে আলোচনা চলছে মোহন, মোহন তখন মন্তব্য করল, আগে ম্যাক্স মুলার একটু দেখেছিলাম, তিনিও বলেন সব ধর্ম সত্য, কিন্তু মিশনারিরা তার কথা নিতে চান না। মাস্টারমশাই হেসে বলছেন, ওদের যে ব্যবসা থাকে না তাহলে। ম্যাক্স মুলার এই সিদ্ধান্তে পৌঁছেছেন আলোচনা করে, ঠাকুর সাধনা করে, নানা ধর্মমতে সিদ্ধ হয়ে এখানে পৌঁছেছে। আর একটা প্রত্যক্ষ অনুভূতি তার সঙ্গে শুধু বিচারাত্মক আলোচনার অনেক তফাৎ। তবে ম্যাক্স মুলার অত্যন্ত নির্ভীক আর অচল অটল, মোহন মন্তব্য করছে। ম্যাক্স মুলার প্রসঙ্গ চলছে, ম্যাক্স মুলারের কথা আলোচনা করতে গিয়ে মাস্টারমশাই এবং তরুণ ভক্ত মোহন নানাভাবে এই সব ধর্ম সত্য ধর্ম সমন্বয়ের কথা বলছেন। আর যখন মিশনারিদের কথা হচ্ছে, মিশনারিদের একটা মূল উদ্দেশ্য ছিল সব মানুষকে নিজের ধর্মমতে পরিবর্তিত করা, অর্থাৎ কনভার্সন, তাদের ধর্মান্তরিত করা, এবং এই ধর্মান্তরণের ওপরেই তাদের ব্যবসা, অর্থাৎ তাদের অর্থাগম, তাদের অর্থ উপার্জনের বিষয়টি নির্ভর করত। তাই তারা এইভাবেই দেখতেন, যাতে সব ধর্ম সমান একথা বললে মানুষ সব ধর্ম পালনে উৎসাহী হয়ে পড়বে, এরকম ঘটনা যেন না ঘটে। তাই মিশনারিরা বলেন, কেবল খ্রিস্টান ধর্ম সত্য আর সব মিথ্যা, তিনি তাদের কথা নেন না। অর্থাৎ ম্যাক্স মুলারের চারপাশে এরকম অনেক বিদ্বেষী ছিলেন, যারা ম্যাক্স মুলারের এই ধর্ম সমন্বয়কে সমর্থন করতেন না। তাদের মনে হতো যে এতে ধর্মান্তরণের প্রভাব কমে যাবে। তাই তিনি বলতেন, মিশনারিরা তার বিরোধিতা করত, কারণ তিনি মিশনারিদের কথা নিচ্ছেন না। ধর্ম মধ্যে শুধু খ্রিস্টান ধর্ম সত্য একথা তো বলেননি কোনোদিন ম্যাক্স মুলার। তাই মিশনারিদের সঙ্গে তাদের তাঁর চির বিরোধ ছিল। আবার বলছেন মাস্টারমশাই ম্যাক্স মুলার সম্পর্কে, হি ইজ সিম্প্যাথেটিক লাইক মাদার, মায়ের মতো দরদিয়ার গুণগ্রাহী, কারণ রেড ইন্ডিয়ানদের মতো অসভ্য বর্বরদের ধর্মকেও তিনি সত্য বলেন। তিনি বেশ একটি কথা বলেছিলেন, শুধু শব্দগত অর্থ করলে চলবে না, ভাব দেখতে হয়। নিজে একটি করতেন, আর সিস্টার নিবেদিতারও এটি দেখেছি। কি শক্তিমান পুরুষ, ম্যাক্স মুলার সম্পর্কে বলছেন, তিনিই তো বেদ উপনিষদকে রাখলেন। স্বামীজিও খুব সুখ্যাতি করতেন, বলতেন যেন বশিষ্ঠ দেবকে দেখে এলো। স্বামীজির সঙ্গে ম্যাক্স মুলারের সাক্ষাৎ হয়েছিল। স্বামীজি মন্তব্য করেছিলেন, যেন বশিষ্ঠ দেবকে দেখে এলো। কখনো বলতেন, বেদ ভাষ্যকর সায়ন এই শরীরে এসেছে। কি ধৈর্য, সংস্কৃত অত কঠিন ভাষা কিন্তু কেমন শিখেছিলেন, অর্ধ শতাব্দী ধরে বেদ সংকলন করলে, কি অধ্যাবসায়, কি পাণ্ডিত্য। স্বামীজিকে পেয়ে কত আহ্লাদ, কত আদর করলেন তাকে। আর কি মহৎ, সাউদাম্পটন লন্ডন স্টেশনে স্বামীজির উপর ছাতা খুলে ধরলেন। তিনি আপত্তি করলেন, ইট ইজ নট এভরি ডে দ্যাট দ্য সন অফ শ্রী রামকৃষ্ণ ক্যান বি সিন। এ প্রসঙ্গে একটু বলতে হয়, স্বামীজি যখন সাউদাম্পটন লন্ডন স্টেশনে এসেছিলেন, তখন ম্যাক্স মুলার এসেছিলেন
তাকে রিসিভ করতে, তাকে সঙ্গে করে নিয়ে যেতে, আর এসে সম্মান জানালেন, স্বামীজির মাথায় ছাতা ধরলে। আমরা জানি আমাদের সনাতন ধর্মে এটা একটা বিশেষ একটা সম্মান জ্ঞাপন, কারোর মাথায় ছাতা ধরা অর্থাৎ তাকে সম্মান জানানো। রাজছত্র রাজার মাথাতেও ছাতা ধরতে হয়, এরকম রাজার মতো স্বামীজির মাথায় ছাতা ধরলেন এবং তিনি রাজছত্রধর হিসেবে নিজেকে দেখালেন, প্রকাশ করলেন। স্বামীজি আপত্তি করেছিলেন যে না না, অত বড় একজন পণ্ডিত তিনি মাথায় ছাতা ধরবেন? তখন অতি বিনয়ী ম্যাক্স মুলার, শ্রীরামকৃষ্ণ দেবের একান্ত ভক্ত, তিনি বললেন, ইট ইজ নট এভরি ডে দ্যাট দ্য সন অফ শ্রীরামকৃষ্ণ ক্যান বি সিন। শ্রীরামকৃষ্ণের সন্তানকে তো রোজ দেখতে পাওয়া যায় না। অদ্ভুত ভাবে, অদ্ভুত একটা ভক্তি, এই ভক্তি ওই পাণ্ডিত্যকে ম্লান করে দিয়েছে, আর বলতে ভুল হলো, পাণ্ডিত্যকে আরো উজ্জ্বল করেছে। একজন অত বড় পণ্ডিত কত বড় বিনয়ী হতে পারে, সেই ভারতীয় সনাতন ধর্ম মনে করিয়ে দেয় যে বিদ্যা বিনয় দান করে। তার মূর্ত প্রতীক হয়ে ম্যাক্স মুলার স্বামীজির মাথায় ছাতা ধরেছিলেন। তাই মাস্টার উঠে বলছেন, দেখো কি উদার হৃদয়, কি গভীর অন্তর্দৃষ্টি, অত বড় মানি পণ্ডিত আর ওই রাজসিক দেশে জন্ম, কিন্তু কি নিরভিমান, কোন রকম অহংকার নেই, অহংকারের লেশ মাত্র নেই। ওই রাজসিক দেশে জন্ম কিন্তু কি নিরভিমান, এসবই মহাপুরুষের লক্ষণ। তিনি বলেছিলেন, ঠাকুর না এলে তার নিজের সিদ্ধান্ত অপরকে বোঝানো কষ্ট হতো। ঠাকুরের জীবন দেখে বললেন, ইনি নিজ জীবনে সাধন করে দেখিয়েছেন সব ধর্ম সত্য। কেশব সেনকে ম্যাক্স মুলার পর্যবেক্ষণ করতেন। ঠাকুরের সঙ্গে মিলনের পর কেশব বাবুর অনেক পরিবর্তন হয়েছিল, ম্যাক্স মুলার এটা লক্ষ্য করেছিলেন, কিন্তু কি করে পরিবর্তন হলো তিনি বুঝতে পারেননি। তারপর যখন স্বামীজির সঙ্গে তার মিলন হলো আর ঠাকুরের সব কথা শুনলেন, তখন বুঝতে পারলেন এবং শেষে ঠাকুরের জীবন চরিত লিখলেন। মোহন ম্যাক্স মুলার বেশ সুন্দর একটি উপমা দিয়েছেন। মানুষ ম্যাক্স মুলারের প্রসঙ্গ হচ্ছে যে একজন বিদেশি তথাকথিত ভারতবর্ষে না জন্মেও এই সনাতন ধর্ম এবং শাশ্বত মূল্যবোধকে কিভাবে নিজের জীবনে ধারণ করেছিলেন, কিভাবে অত্যন্ত বিনয়ী নিরভিমানী মহাপুরুষ হয়েছিলেন, সেই কথাই এখানে হচ্ছে। মোহন প্রসঙ্গক্রমে বললেন, ম্যাক্স মুলার বেশ সুন্দর একটা উপমা দিয়েছেন, মানুষ এক আকাশের নানাভাবে বর্ণনা করে। কেউ বলে আকাশ উজ্জ্বল, কেউ বলে কৃষ্ণবর্ণ, কেউ বলে মেঘাবৃত, নানাভাবে উপাধি সহযোগে এক নিরুপাধিক আকাশকে লোকে বর্ণনা করে থাকে। তেমনি ঈশ্বর এক অদ্বিতীয় নিরুপাধিক বস্তু হলেও বিভিন্ন লোক বিভিন্ন ভাষায় তাকে বর্ণনা করে। বহু ঈশ্বর বহু নাম, কিন্তু সেই এক পরমেশ্বর। তাই ঠাকুরও বললেন, এবার মাস্টারমশাই বলছেন, জল বস্তু এক, কিন্তু কেউ বলে জল, কেউ পানি, কেউ ওয়াটার, কেউ অ্যাকুয়া, নানা নাম বস্তু এক। ছেলেদের রুচি অনুসারে মাছের ঝাল, ঝোল, ভাজা, কালিয়া, পোলাও, এই নানান খানা রান্না মা রেঁধে দেয়, বস্তু কিন্তু এক সেই মাছ। নানাভাবে এখানে ধর্ম সমন্বয়ের কথা হচ্ছে, শুধু প্রাচ্যে ঠাকুরের কথা নয়, আমাদের প্রাচীন বেদ,
উপনিষদ গীতা শাস্ত্রকে ঠাকুর জীবন্ত করে তুলেছিলেন। এই যুগে জন্মগ্রহণ করে তার নানা উপাধি নানা রকম গল্পের মাধ্যমে শাস্ত্র আলোচনা, একই সঙ্গে পাশ্চাত্য দেশের সমন্বয়বাদী পণ্ডিত ম্যাক্স মুলারের প্রসঙ্গ হচ্ছে, একইভাবে তিনিও এই পরম ঈশ্বর পরম বস্তুকে নানাভাবে লোকে বর্ণনা করেন এই কথা বলেছেন। হিন্দুরা বলে ব্রহ্ম, মুসলমান বলে আল্লাহ, খ্রিস্টান বলে ফাদার, জিউ বলে যেহোবা, চীনারা বলে তাই। এইভাবে নানান দেশের মানুষ নানাভাবে ঈশ্বরের নাম দিয়েছেন। আর হিন্দুরা কত নামে বলে, রাম কৃষ্ণ হরি ভগবান পরমাত্মা শিব বিষ্ণু শক্তি, কত নাম। ঠাকুর তাকে মা বলতেন। চীন দেশের লাওসে লাওস একজন ধর্মগুরু ঈশ্বরকে কখনো কখনো মা বলতেন, আবার এই মাই ঠাকুর হয়ে এসেছে। কি আশ্চর্য বলো দেখি, যাকে নিয়ে সারা নানা দেশে নানা শাস্ত্র ব্যস্ত, তিনি 3.5 হাত মানুষ হয়ে এসেছেন দক্ষিণেশ্বরে। এই তত্ত্ব মানুষ বোঝে কি করে, তিনি না বুঝালে? এ তো অসম্ভব তত্ত্ব, তো এত আলোচনা, পুঁথির পর পুঁথি, পাতার পর পাতা, টিকা ব্যাখ্যা কত কি হয়েছে, কিন্তু তিনি না বুঝালে কে বুঝাবে? এই পরম সত্তা জন্মগ্রহণ করেছেন এবং তিনি লীলা করে গেছেন দক্ষিণেশ্বরে। এই তত্ত্ব কি মানুষের বুদ্ধি দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করা সম্ভব? এইভাবে আলোচনা হচ্ছে ধর্ম সমন্বয় এবং ঠাকুর। বেলা 8টা বাজলো, জগবন্ধুর হাতে 4টি টাকা দিয়ে বললে, পরেশবাবুর কম্পাউন্ডারকে এই কটা টাকা দিয়ে এই কথা বলবেন, আর বলে কিছু কথা বললেন, আর পরেশবাবুর কাছ থেকে শেক্সপিয়ার খানা আবার চেয়ে আনবেন। এমন সময় জগবন্ধু রওনা হয়েছে, শ্রীমা পেছন থেকে ডাকে থামিয়ে বললেন, টাকা কোথায়? জগবন্ধু বলল, আগে এই হাতে। না না, হাতে রাখতে নেই, পরনের কাপড়ের খোঁটে রাখুন, সাবধান হতে হয়। সঙ্গে সঙ্গে ঈশ্বরীয় কথা থেকে একেবারে ব্যবহারিক জীবনে চলে এলেন, কারণ মাস্টারমশাই প্রতিদিনের প্রতিটি শিক্ষার মধ্যে দিয়ে এই সীমা অসীমের মেলবন্ধন করেছেন। ছোট থেকে বড়, আমরা আধুনিক কালে বলি মাইক্রো লেভেল থেকে ম্যাক্রো লেভেল, মাইক্রো লেভেলে ছোট ছোট আচার আচরণ গুলিকে নিখুঁত করে করে আমরা একটা বৃহত্তর সত্তার সাধনায় যখন উপনীত হই, তখন সেই আচরণও নিখুঁত হতে বাধ্য। এটা একটা অভ্যাস যোগ। তাই কিছু কাজে যখন জগবন্ধুকে পাঠালেন কয়েকটি টাকা দিয়ে, আবার সাবধান করলেন, টাকা কোথায় রাখলে? হাতে রাখতে নেই, পরনের কাপড়ের খোঁটে রাখুন। কেন না, তা হাত থেকে সেটা পড়ে যেতে পারে, অসাবধান হতে পারে, সেটা হারিয়ে যেতে পারে, কিন্তু কাপড়ের খোঁটে রাখলে তার কোনো সম্ভাবনা নেই। তাই সেখানেও তিনি সাবধানে কাপড়ের খোঁটে রাখুন। জগবন্ধু তাহাই করিলেন। যাইতে যাইতে ভাবিতেছেন, মাস্টারমশাই এরূপ কেন বললেন, আমি তো ছেলে মানুষ নই। ফিরিবার পথে তিনি ইহার সুগভীর মর্ম উপলব্ধি করলেন। এখানে মাস্টারমশাইয়ের চরিত্র বৈশিষ্ট্য একেবারে যেন মনে হচ্ছে ঠাকুরের একটা কপি, মানে আমরা জেরক্সের সঙ্গে এখনকার দিনে খুব পরিচিত ফটোকপি, সেই ফটোকপি মাস্টারমশাই একেবারে ঠাকুরের ফটোকপি, এই উচ্চে এই একেবারে মাটিতে নেমে আসছে।
উচ্চ শাস্ত্র ধর্ম আলোচনা করতে করতে একেবারে সাধারণ ভূমিতে নেমে প্রত্যেকটি মুহূর্তের আচরণকে আরো নিখুঁত করে দিচ্ছেন, আরো সুন্দর করে যাতে সেই বিষয়টি হতে পারে সেদিকে গভীর দৃষ্টি দিচ্ছেন। তো এই সামান্য বিষয়টিকে নিয়ে জগবন্ধু চিন্তা করে চলল যে এইটা নিয়ে এত বলার কি আছে, আমি তো ছেলে মানুষ নই। ফেরার পথে তিনি এটা মর্ম উপলব্ধি করলেন। তিনি কিন্তু শ্রীমদর্শনের লেখক জগবন্ধু, তিনিও নিজেকে আড়ালে রেখেছেন, তার নিজের অনুভূতি তিনি প্রকাশ করছেন যে জগবন্ধু ইহার মর্ম উপলব্ধি করলেন। তিনি বুঝলেন হাতে থাকলে অপরের লোভ হতে পারে, তাতে বিপদ ঘটতে পারে, আর হাত থেকে পড়ে গিয়ে হারিয়ে যাওয়া বা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এই ভেবে মাস্টারমশাইয়ের শিক্ষাকে তিনি গ্রহণ করলেন। এইবার ডাক আসিয়াছে, আশ্রমের নিয়ম অনুসারে পত্র সব পড়া হচ্ছে এবং মাস্টারমশাই নানান ভাবে সেই সব পত্রগুলি শুনে, নানান বক্তব্য শুনে নানা রকম মন্তব্য করছে। এবার একজনের কথা শুনে দেখলেন তার বড় অশান্তি, তিনি সাহায্য চান। সেই সাহায্য চাওয়ার কথা শুনে সঙ্গে সঙ্গে বললেন যে তাড়াতাড়ি করে গিয়ে তাকে যেন সাহায্য করা হয়। এইভাবে চিঠিপত্র করা চলল। এরপর বেলা নটার সময় ঠাকুর ঘরে মাস্টারমশাই ধ্যান করলেন এবং ধ্যান শেষ হলে মৈত্রায়ণী উপনিষদ পাঠ করলেন। মৈত্রায়ণী উপনিষদে বৃহদ্রথ রাজার কথা বলছেন, মাস্টারমশাই বাংলা করে আলোচনা করছেন। বৃহদ্রথ রাজা সংসার ও শরীর অনিত্য জেনে বৈরাগ্য করে বনে গেলেন আর কঠোর তপস্যা করতে লাগলেন। সেই সময় মহর্ষি শাকায়ন এসে বললেন, বৎস বর্ণা, এই উপনিষদে সাধারণ জীবন, পার্থিব জীবন তার কতটাই অনিত্য, সেই অনিত্যতার কথা বলা হয়েছে বৃহদ্রথ রাজা বৃহদ্রথের মধ্যে দিয়ে। তাই বৃহদ্রথ যখন তপস্যা করে সাধনা শেষ করছেন, তখন মহর্ষির কাছে কিরকম বর প্রার্থনা করছেন, বৃহদ্রথ বলছেন, ভগবান, এই অস্থি চর্ম স্নায়ু মজ্জা মাংস শুক্র শনি দ্বারা দূষিত অনিত্য এই দেহ দ্বারা বিষয় ভোগ সাধনে কি ফল? কাম ক্রোধ লোভ ভয় বিষাদ ইষ্ট বিয়োগ অনিষ্ট প্রাপ্তি এই সব অনিত্য এই দেহ দ্বারা বিষয় ভোগ করে কি লাভ? এই ক্ষণে জন্ম পরক্ষণে মৃত্যু এইরূপ ক্ষণস্থায়ী তৃণবৎ বিনাশশীল নশ্বর শরীর দিয়ে নশ্বর বিষয় ভোগ সম্পূর্ণ বিফল। এইভাবে বর প্রার্থনা করার সময় যে এই অনিত্য সংসার অনিত্য বস্তু সকলের কথা জয়দ্রথ রাজা জয়দ্রথ বলছেন, এগুলো দিয়ে কি হবে, এই নশ্বরতা এই অনিত্যতা এগুলিকে তিনি তপস্যা বলে জয় করতে পেরেছিলেন, তাই তিনি বলছে এগুলো দিয়ে কি হবে। তার সেই উচ্চ চিন্তা উচ্চ দর্শন এবং নিত্য
বা শ্রেয় বস্তুর জন্য এই বিশেষ আকুলতা, সেই আকুলতাই তো মানুষের কাম্য। মাস্টারমশাই এটাই বলতে চাইছে, কোথায় সেই আকুলতা? সেই আকুলতাই তো আমাদের ঈশ্বর সন্ধানে, অসীমের সন্ধানে প্রয়াসী করবে। এই আকুলতাই দরকার মানুষের জীবনে। যব বৃহদ্রথ রাজার মাধ্যমে এই কথাই তিনি বলছেন। এবার সেই বৈরাগ্যের কথা, তাই এই প্রসঙ্গ করতে করতে বলছেন যে ভগবান আমি অজ্ঞান আনন্দ উপমণ্ডুক পদ এই ভবার নামে নিবগ্ন, কৃপা করে আমায় উদ্ধার করুন। তাহলে রাজা বৃহদ্রথের একমাত্র প্রার্থনা কি? এই অনিত্য সংসার থেকে মুক্তি লাভ, এই অনিত্য ক্ষণস্থায়ী আনন্দ বিষয়াভোগ এইগুলি থেকে মুক্তি লাভ করাই তার একমাত্র উদ্দেশ্য। তাই মাস্টারমশাই ব্যাখ্যা করতে লাগলেন, ঠাকুর বলতেন তীব্র বৈরাগ্য হলে সংসার পাতকুয়ো আর আত্মীয় স্বজন কাল সর্প বলে বোধ হয়। বৃহদ্রথ রাজা তীব্র বৈরাগ্য উপস্থিত হয়েছিল, আত্মীয় পরিজন রাজা ঐশ্বর্য শক্তি লাভ কিছুতেই মন নেই। সে ভগবান দর্শন হয়, ব্রহ্মজ্ঞান লাভ হয় শুধু তার আকাঙ্ক্ষা। ত্রিলোকের অধীশ্বর হও আর অষ্টসিদ্ধি লাভ করো সব নিষ্ফল, যার জন্ম মৃত্যু নিরোধ হয়েছে সেই ধন্য, যার ঈশ্বর দর্শন হয়েছে তিনি যথার্থবিদ। বৃহদ্রথ রাজার এই জ্ঞান হয়েছে। আমরা সাধারণ মানুষ প্রতিদিন সংসারের নানা রকম ঢেউ, কখনো ভালো কখনো মন্দ, কখনো সুখ কখনো দুঃখ, এর মধ্যে দিয়ে ভেসে চলেছি। কিন্তু সারা জীবনে ভেসে চলাই কি আমাদের উদ্দেশ্য? আমরা যারা ঠাকুরের কৃপা লাভ করতে চাইছি, ঠাকুরের চরণ ধরে জীবন যাপন করতে চাইছি, আমাদের কাছে উদাহরণ এই বৃহদ্রথ রাজা। মাস্টারমশাই সেই উদ্দেশ্যেই তার কথাগুলি আলোচনা করছেন, ব্যাখ্যা করছেন এবং ঠাকুরের কথার সঙ্গে মেলাচ্ছেন তীব্র বৈরাগ্য। কারণ যতক্ষণ না আমরা এই অসারতা উপলব্ধি করছি, ততক্ষণ আমরা সার বস্তুর দিকে ধাবমান হতে পারবো না। তাই অসারতা উপলব্ধি করাই হচ্ছে আমাদের জীবনের প্রথম এবং প্রধানতম উদ্দেশ্য। ত্রিলোকের অধীশ্বরই হও আর অষ্টসিদ্ধি লাভ করো সব নিষ্ফল, যার ঈশ্বর দর্শন হয়েছে তিনি যথার্থবিদ। কারণ তার এই ঢেউয়ের মধ্যে ভেসে চলতে হয় না, তার সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষা ভালো মন্দ পূর্ণ অপূর্ণ ধর্ম অধর্ম সব কিছুর ওপারে সে যে চলে গেছে। এই চলে যাওয়ার মধ্যেই তৃপ্তি, এবং এই তো হলো ঈশ্বর দর্শনের পূর্ণতা, জীবনের পূর্ণতা এর মধ্যে দিয়ে। যে এই নশ্বরতা এই অসারতার অনুভবই হলো জীবনে পূর্ণতা লাভের পথ। ঠিক ঠিক বৈরাগ্য হলে দেহের উপরে মন থাকে না, তখন দেখে দেহ হাড় মাংসের খাঁচা। অত বড় বড় সব রাজা ইন্দ্রদুম্ন যযাতি হরিশ্চন্দ্র মনু কেউ নেই, সব চলে গেছে, এক ঈশ্বর আছেন চিরকাল। ঠাকুর এই প্রসঙ্গে বারবার এই অসারতা, অষ্টসিদ্ধির মধ্যেও অসারতা। তাই ঠাকুরের প্রার্থনা ছিল, অষ্টসিদ্ধি চাই না মা, শতসিদ্ধি চাই না মা, শুধু তোমার পাদপদ্মে যেন আমার ভক্তি থাকে। এই ছিল একান্ত প্রার্থনা। আমাদের কাছেও
এই একান্ত প্রার্থনা, আর কিছু চাই না মা, শুধু তোমার পাদপদ্মে অচলা ভক্তি আমার একান্ত কাম্য। তাই ঠাকুরের গল্প। আবার একজন তপস্যা করে সিদ্ধাই লাভ করেছে, হাতি মারে আবার জিয়ে দেয়। নারদ একদিন যাচ্ছেন ওই রাস্তা দিয়ে, তপস্বীকে জিজ্ঞেস করলেন, কি হে কেমন চলছে? তপস্বী বললে, আগে বেশ হচ্ছে, আমি হাতি মারি আবার তখন জিয়াতে পারি, মানে বাঁচিয়ে দিতে পারি। নারদ শুনে বললেন, তা তো হলো, কিন্তু আসল কাজের কি হলো? জন্ম মরণ রোধ করেছো কি? জন্ম মরণ রোধ না করলে কিছুই হলো না। আজকাল আমরা খুব সাধারণ মানুষ একটু ম্যাজিক দেখতে ভালোবাসে, হঠাৎ কিছু একটা ছুঁয়ে কিছু একটা হয়ে গেল, জীবনটা বদলে গেল, বড় কোনো ধন রত্ন লাভ হয়ে গেল। কিন্তু আসল সেই ধন রত্ন লাভ হলে সেই পিপাসার কিন্তু নিবৃত্তি নেই, সে আরো কিছু লাভ করার জন্য আবার দৌড়তে থাকে। তাই আসল লাভ হলো নিবৃত্তি, সব কিছু রোধ হওয়া। জন্ম মরণের নিবৃত্তি হচ্ছে চূড়ান্ত লাভ। তাই হাতি মারা, হাতি বাঁচিয়ে দেওয়া, রোগ সারিয়ে দেওয়া, কিংবা পড়াশোনায় খুব ভালো ফল করিয়ে দেওয়া, এইগুলো কিন্তু সর্বশ্রেষ্ঠ উচ্চ আদর্শ বা আকাঙ্ক্ষা হতে পারে না। তাই ঠাকুরের শিক্ষা, মাস্টারমশাইও সেই কথাই বারবার বলছেন। বৃহদ্রথ রাজা তার অত ঐশ্বর্য লাভ করেও মন সংসারে নেই, নিজেকে নিরুপায় বলে বোধ হচ্ছে, এটাই হলো যথার্থ ব্যাকুলতার লক্ষ্য। যথার্থ ব্যাকুল হলে মানুষ এই সংসারের ঢেউয়ের মধ্যে একান্ত নিরুপায় বোধ করে। তাই অত দীন ভাবে মহর্ষি সাকায়ন্যের শরণাগত হয়ে বলছেন, আমি উপমন্ডু অজ্ঞানানন্দ অজ্ঞানান্ধ, আমাকে উদ্ধার করুন, আমি রাজা, আমি ঐশ্বর্য, আমি সব, এই সব বুদ্ধি অজ্ঞান থেকে হয়। কারণ বারে বারে একই কথা ঘুরে ফিরে আসছে, আজকে আমার যা আছে কালকে আমার নাও থাকতে পারে। সুতরাং আজকের কাজ আজকেই করা যাক, আমার এই শক্তি ভগবানের শক্তির কাছে কিছুই নয়। আজকে আমরা এই বিশ্বজোড়া যে অশান্তি চলছে, যে রোগ, যে ভয় চলছে, সেইখানে দাঁড়িয়ে খুব সহজেই বুঝতে পারি যে আমাদের শক্তি কতটুকু, আমরা কতটুকু শক্তিমান যে আমাদের নিজেদের দেহটিকে রক্ষা করার ক্ষমতাও নেই। একটা অতি ক্ষুদ্র, একেবারে চোখে দেখা যায় না এমন জীবাণুর থেকে আমরা নিজেদের রক্ষা করার ক্ষমতা রাখি না। সুতরাং আমরা অতীব নিরুপায়, দেহ নিজের দেহ নিজের রক্ষা করার ক্ষমতা আমাদের নেই। সুতরাং আমাদের একমাত্র শক্তি, একমাত্র বল সেই ঈশ্বর, তার পাদপদ্মে যদি পড়ে থাকি, সেই জ্ঞান যদি লাভ করতে পারি, তাহলে আমাদের আর কিছুই চাওয়ার থাকে না। আর উপমন্ডুক কথাটি উদপানস্থ বেক প্রাচীন শাস্ত্রেও আছে, যে একেই বলে, ঠাকুর বলতেন উপমন্ডুক, আমরা বলি কুয়োর ব্যাঙ, সাধারণ বাংলায়। সংস্কৃতে বলা হচ্ছে উদপানস্থ বেক। আর ঠাকুর বলতেন রানীপতি বুদ্ধি, যে আমি সব করছি, আমি না করলে হবে না, এই রকম বুদ্ধি যার আছে তার কোনোদিনই সেই অসীমের জ্ঞান, অসীমের আকাঙ্ক্ষা হওয়া খুব মুশকিল। তাই আমি ঈশ্বরের সন্তান, আমি তাঁর স্বরূপ, এই বুদ্ধি জ্ঞান বৃহৎ বুদ্ধি। আমি সচ্চিদানন্দ সাগরে নীল, আমি রামদাস মায়ের ছেলে, আই এম দ্য সন অফ গড, এটাই হচ্ছে বৃহৎ বুদ্ধি। আমি কে? আমি অমুক চন্দ্র তমু, আমার কোনো ক্ষমতা নেই, কিন্তু আমি যখন মায়ের ছেলে, আমি যখন ঈশ্বরের দাস, তখন আমার খুব শক্তি, বিশেষ উদ্যম, যে শক্তি দিয়ে আমি
ঈশ্বরকে লাভ করতে পারি এই অনুভূতি তাই সংসার কূপ থেকে তুলতে পারেন একমাত্র ঈশ্বর। তিনি গুরু রূপে এসে উদ্ধার করেন আর বৃহদ্রথ রাজা ব্যাকুল হয়ে সেই ডাক ডেকেছিলেন বলেই মহর্ষি সাক্ষায়ন্নকে গুরু রূপে তার কাছে পাঠিয়েছে। উপনিষদ পাঠ হচ্ছে মূল বিষয় সেই একটি, সেই ঈশ্বর কেন্দ্র একটি ঈশ্বর। কি করে আমরা ঈশ্বরকে লাভ করব? ঈশ্বরকে লাভ না করলেই বা কি হয়, কেমন হয় জীবন? নানা কথা হচ্ছে এবং কিভাবে ঈশ্বরকে লাভ করব সেই প্রসঙ্গে বলছেন, আগে অনুভব করতে হবে যে আমি এই সংসার কূপে অসহায়। এই অসহায়তা থেকে একমাত্র উদ্ধার করতে পারেন ঈশ্বর, আর এই ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেন গুরু। গুরু কেমন? যেন ল্যাম্প ম্যান, হারিকেন তেল সলতে আগুন সব ঠিক আছে কিন্তু হারিকেন জ্বলছে না, ফরাস জ্বালিয়ে দিলে জ্বলে, অর্থাৎ কাউকে এসে সেই আগুনটা জ্বালিয়ে দিতে হয়। গুরু হচ্ছে তেমনই একজন যিনি এই আগুনটা জ্বালিয়ে দেন। ঠাকুর বলেছিলেন, দাঁতে দাঁত পড়ছে না, মাঝে মাঝে এসো এখানে, মানে ধ্যান ভজন ঠিক ঠিক হচ্ছে না, ঠাকুরের কাছে এলে তিনি সব ঠিক করে দেবেন, কামার যেমন যন্ত্রপাতি ঠিক করে যায়। সাক্ষায়ন্ন ঋষি তাই বৃহদ্রথ রাজাকে বললেন, আমি আত্মা শুদ্ধ বুদ্ধ মুক্ত, আমার জন্ম মরণ নাই, আমি সচ্চিদানন্দ স্বরূপ, এই চিন্তা করো মনের মল দূর হবে, তখন সস্বরূপ আপনি প্রকটিত হবে, ঈশ্বর চিন্তায় নিরিন্ধন বন্ধির ন্যায় মন আপনি শান্ত হয়ে যায়। এইভাবে উপনিষদ পাঠ চলছে, রাজা বৃহদ্রথের কথা, সাক্ষায়ন্ন মুনি কথা এবং তার মাঝে মাঝে মানুষের জীবনের উদ্দেশ্য, যা এই উপনিষদের এই অংশে বিশেষভাবে বিবৃত করা আছে। এইভাবে পাঠ করতে করতে মাস্টারমশাই হঠাৎ বললেন, এই যে উপনিষদ আপনাদের পড়ে শোনানো হচ্ছে এর মানে আছে কেন? পাছে মনে হয় বেদ উপনিষদ শাস্ত্রে না জানি কি আছে সব দেখা হলো না এই জন্য। এই দেখছেন তো, এতে ঠাকুর যা বলে গেছেন তার অধিক তো নাই, তার সমানও নাই। এখানে একটা বিরাট উদ্দেশ্য, বিরাট সত্য মাস্টারমশাই বলে দিচ্ছেন, কারণ ঠাকুরও বলেছিলেন যে বেশি পড়া বিচার করা ভালো নয়, অনুশীলন করো। মাস্টারমশাই তারপরের প্রজন্ম মা ঠাকুরের পার্শ্বদরা যে উচ্চ চিন্তার বা যে অবতার পার্শ্বদ তাদেরকে কিছু বুঝিয়ে দিতে হয়নি, একটু স্পর্শেই তারা, পরশমণি স্পর্শে তারা উজ্জ্বল শোনা হয়ে গেছে। পরবর্তী প্রজন্মের মধ্যে যারা এখনো বিচারশীল, যারা শাস্ত্র পাঠে অভ্যস্ত, শাস্ত্র বই পড়তে অভ্যস্ত, শাস্ত্র পাঠ হয়তো নয়, তাদেরকে এত শাস্ত্র কেন মাস্টারমশাই পাঠ করাচ্ছেন? নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য এখানে বলছেন, পাছে মনে হয় বেদ উপনিষদ আদি শাস্ত্রে না জানি কি আছে সব দেখা হলো না এই জন্য। উনি শাস্ত্রগুলি পড়াচ্ছেন একটাই উদ্দেশ্যে, যে ঠাকুর যা বলে গেছেন তার সঙ্গে এর কোনো বিভেদ নেই। আমাদের সনাতন শাশ্বত ধর্মে শাস্ত্রগুলিতে যা কিছু লেখা আছে, যা কিছু বলা আছে, তাকেই ঠাকুর তো বলেইছেন, শুধু তাই নয় তাকে আরো সহজ করে
জীবনের পথে জীবনকে স্পর্শ করানোর মতো ভাষায় বলে গেছেন, তাই উনি মিলিয়ে দিচ্ছেন যে ঠাকুর নতুন নয়, ঠাকুর কোনো সম্প্রদায় সৃষ্টি করছেন না, ঠাকুর সেই সনাতন শাশ্বত উপদেশকে নতুন ভাবে পরিবেশন করছেন নতুন যুগের মানুষের জন্য। এটাই এই শাস্ত্রগুলি পাঠের উদ্দেশ্য। বেদ, উপনিষদ, গীতা আলাদা করে কিছুই বলছে না, যা বলছেন সব ঠাকুর বলেছেন এবং ঠাকুর তা আরো সোজা করে বলে দিয়েছেন। ভগবানের কথাই হলো উপনিষদ, এর অধিক কিছু নয়। কথামৃতে যা আছে তাই উপনিষদ। কেমন করে বলে গেছেন সহজ সরল করে সব দেখিয়ে, তেমন কোথাও পাবেন না। কেমন বলেছেন, ঈশ্বর সত্য, সংসার অনিত্য। সংসারে সার কিছুই নাই, এখানে আছে আঁকি আর চামড়া, টাকা কড়ি ইন্দ্রিয় সুখ নাম যশ একটাও ব্রহ্ম বস্তু দিতে পারে না। এমন সরল কথা কোথায় পাবেন? এই জন্য উপনিষদ শোনাচ্ছি, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত উপনিষদ। এখানে খুব স্পষ্ট করে উনি বলে দিলেন যে এতগুলি শাস্ত্র পাঠের উদ্দেশ্য, এতগুলি শাস্ত্র পাঠের উদ্দেশ্য আর কিছুই নয়, কাঁচা মন নিয়ে যারা তার কাছে এসেছে, যারা মাস্টারমশাইয়ের কাছে এসেছে বা যারা কিছু বস্তু লাভের আশা এসেছেন, তারা যেন কখনো মনে না করেন যে ঠাকুর একটা নতুন কিছু বলে গেছেন। ঠাকুর যা বলে গেছেন তা আদি শাশ্বত সনাতন ধর্মের ভাষা, শুধু নতুন ভাব সনাতন, ভাষাটা নতুন, কারণ নতুন যুগের উপযোগী করে তিনি সেই শাশ্বত ভাবকে অনুবাদ করেছেন নতুন ভাষায়। তাই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তুল্য কোনো শাস্ত্র আজ পৃথিবীতে নেই। যা কিছু পাঠ করো, আদি শাস্ত্র সবই আছে এই নতুন ভাষার শাস্ত্রে, নতুন ভাবে। সময় সময় ঠাকুর বলান আবার চেপে রাখেন, কাউকে দেখলে ঠাকুরের কথা জেগে উঠে, আবার কাউকে দেখলে কিছুই বলতে ইচ্ছে হয় না। মাস্টারমশাই বলছেন, এরপরেই চলে এলো গীতা প্রসঙ্গ। এখানে একটা লক্ষ্য করার মতো বিষয়, ভোরবেলা শুরু হয়েছিল ধর্ম সমন্বয় প্রশ্ন উত্তর, প্রশ্নের মধ্যে দিয়ে ভোরবেলা মাস্টারমশাই ঈশ্বর সেবা শুরু করেছেন। কুড়ি প্রশ্নেই ন কেন, সর্বধর্ম ধর্ম সমন্বয় কি শুধু ঠাকুরই করেছেন? তো শুধু ঠাকুর না, আদি শাস্ত্রের কথা, আদি শাস্ত্র সনাতন ধর্ম একই কথা বলেছে। মাস্টারমশাই দেখালেন পৃথিবীর সবই ধর্ম, সমস্ত ধর্ম কম বেশি এই কথা স্বীকার করছে, তবু কেন ঠাকুরকে আমরা বলছি না? ঠাকুর নতুন ভাবে সকলকে মনে করিয়ে দিলেন, কারণ মানুষ ভুলে যায়। মানুষ সততই ভালো কথা, ঈশ্বরীয় কথা ভুলে যায়, সেজন্যই বারবার ঈশ্বরকে অবতরণ করে মনে করিয়ে দিতে হয়। তাই ঠাকুরের ধর্ম সমন্বয় সেই প্রাচীন ভারতীয় শাস্ত্র, পৃথিবীর সমস্ত ধর্মের মূল কথার অনুরণ। এ প্রসঙ্গে পাশ্চাত্য দার্শনিক ম্যাক্স মুলারের কথা এসছে। ম্যাক্স মুলার তার তুলনামূলক ধর্ম দিয়ে বারবার প্রমাণ করেছেন যে সমস্ত ধর্মের সার কথা এক, তা উপজাতীয় ধর্ম পিছিয়ে পড়া বর্বর অসভ্য জাতি যাদের বলি তারাই হোক, বা সভ্য জাতি যাদের বলছি তারাই হোক। এইভাবে চলতে চলতে উপনিষদ, উপনিষদের পাঠের তাৎপর্য তিনি বললেন, উপনিষদের মূল
বিষয়, মূল কেন্দ্রীয় বিষয় হলো সেই পরম ব্রহ্মের অনুসন্ধান এবং এই নশ্বর জগৎকে অস্বীকার করা। একই কথা ঠাকুর বলে গেছেন তার কথা নিতে। এইভাবে বেলা হচ্ছে, বেলা গড়াচ্ছে, বেলা 10টা, এখন হলো গীতা পাঠের সময়। এখানে মাস্টারমশাই অষ্টাদশ অধ্যায় পাঠ করছেন। অষ্টাদশ অধ্যায় আমরা জানি মোক্ষযোগ। এখানে সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক ধর্ম কর্মের কথা বলা হচ্ছে, যে তারা কিভাবে কাজ করে, তমোগুণী কিভাবে কাজ করে, রাজসিক কর্মী কিভাবে কাজ করে সেগুলি। সাত্ত্বিক সাধক ধৈর্যের সঙ্গে সব করে যায়, দান ব্রত যজ্ঞাদি ধ্যান জপ ইত্যাদি। ঈশ্বর লাভ এক জন্মে না হোক পরজন্মে হবে, খানদানি চাষার মতো তারা চাষ করে যায়। আর রাজসিক কর্মী স্বার্থ বুদ্ধি থাকে, তাই সিদ্ধিতে হর্ষযুক্ত আর অসিদ্ধিতে বিষাদগ্রস্ত হয়। তামসিক কর্মীর ঈশ্বরের সঙ্গে যোগ নাই, ঠিক যেন পশু, খাওয়া পড়া সার, উচ্চ চিন্তা নাই, অতিশয় জড়বুদ্ধি ও স্তব্ধ, অর্থাৎ অবিনয়ী, কর্কশ ভাষী, ঠাস ঠাস করে কথা বলে, গুরুজনদের সঙ্গে নম্র হয়ে কথা বলতে হয়। তামসিক কর্মী কখনো নম্র হতে পারে না। এইভাবে বিভিন্ন লক্ষণগুলি আলোচনা করছেন আর বলছেন উপনিষদ 6টি শ্লোক এই অষ্টাদশ অধ্যায়ের 23 থেকে 28। এই 6টি শ্লোক গীতায় শ্রেষ্ঠ স্থান অধিকার করে আছে। এগুলি মুখস্থ রেখে প্রার্থনা করবেন নিজের জীবনে যাতে ধারণা হয়। এই 23 থেকে 28তম শ্লোকের মধ্যে রয়েছে সাত্ত্বিক ভক্ত, রাজসিক ভক্ত, তামসিক ভক্তের সমূহ লক্ষণ, এবং সেই ধারণার মধ্যে দিয়ে আমরা সত্ত্ব রজতমের পারে কিভাবে যাওয়া যায় তার কথা বুঝতে পারি। মাস্টারমশাই বলছেন যে ওই 6টি শ্লোক আজ যা পড়া হলো সকলের মুখস্থ করে রাখা উচিত, তাহলে নিজের অবস্থা জানা যায় আর ফস করে মানুষ চিনতে পারা যায়। ঠাকুর বলেছেন গীতা সর্বশাস্ত্রের সার, মুখস্থ থাকা উচিত প্রত্যেকে। ডাক্তার বাবু অর্থাৎ ডাক্তার কার্তিক বক্সী মাস্টারমশাইয়ের কাছে যাতায়াত করতেন, একজন ভক্ত প্রবল, তার কথা বলছেন, তার সমস্ত মুখস্থ আছে। এইবার মোহন মন্তব্য করছে, একজন অবতার আর একজন অবতারের কথা বলতে পারে। ঠাকুর যখন বলেছেন গীতা সর্বশাস্ত্রের সার, তখন এটি বেদ বাক্যবৎ সত্য। এবার উপনিষদ থেকে চলে এসেছেন গীতায়, আবার ঠাকুরের প্রসঙ্গ, ঠাকুরকে রেফার করছেন, রেফারেন্স দিচ্ছেন, ঠাকুরের কথা উল্লেখ করছেন, যে ঠাকুর বলেছেন গীতার সর্বশাস্ত্র সার, সুতরাং তা সত্য। এক কৃষ্ণ অবতার, তার মুখে, অবতারের মুখে এই ভাষা এসেছিল, গীতার ভাষ্য আমরা পেয়েছি। আর এ যুগের অবতার শ্রীরামকৃষ্ণ সেই শাস্ত্রকে সার বলে বোধ করছেন, অতএব এর থেকে সত্য আর কিছুই হতে পারে না। তাই মাস্টারমশাই বলছেন অবতার ছাড়া শাস্ত্র ব্যাখ্যা করার শক্তি কার আছে, কোনটা ভালো কোনটা মন্দ এ কথা বলতে পারেন একমাত্র অবতার। জন্ম মৃত্যুর রহস্য ভেদ করা কার সাধ্য অবতার ছাড়া, তার কথায় বিশ্বাস হলে বেঁচে গেল।
তাই তো এইসব পড়াগুলো সমানে আবৃত্তি করতে হয়, তারপর মনন করতে হয় সেই স্মরণ এবং মনন, তবে তো নিজের অবস্থা জানা যাবে। আর নিজের অবস্থা জানলে তবেই ওপরে ওঠার চেষ্টা হবে, প্রার্থনা করা যাবে। তার কাছে প্রার্থনা করলে তিনি অর্থ বুঝিয়ে দেন আর আমাদের মনকেও ওপরে উঠিয়ে দেন। সংস্কৃত শ্লোক, বাংলা অর্থ দেখে মুখস্থ করা, রোজ পড়লে আপনি হয়ে যায় স্থিতপ্রজ্ঞ আর গুণাতীতের লক্ষণ, ভক্তি ও জ্ঞানের সাধন, তিন রকমের তপস্যা, কর্ম ও কর্মী পরিচয় সূচক শ্লোকগুলি সর্বদা আবৃত্তি করতে হয় আর ঠাকুরের সঙ্গে মিলিয়ে নিতে হয়। তিনি তো গীতার জীবন যাপন করেছে, ঠাকুরই গীতা বিগ্রহ। ভগবদ গীতায় যে যে লক্ষণগুলি বলা আছে, যা কিছু বলা আছে, ভগবদ গীতা জীবনের, জীবন ধারণের, জীবন পালনের একটি পথ প্রদর্শনকারী গ্রন্থ। আমরা জীবনে কেমন চলব, কেমন চলা উচিত, তার পথটি দেখানো আছে। আর তার মূর্তিমান বিগ্রহ স্বয়ং শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব। তাই তার জীবনের সঙ্গে গীতার বাণী মিলিয়ে নিলে আমাদের জীবনে চলা অনেক সহজ হয়। স্বামীজি যথার্থই বলেছিলেন যে ওই লাল সালুতে মুড়ে ঠাকুর ঘরে রেখে ফুল দিলে সেইখানে গীতার কোনো সম্মান প্রদর্শন হয় না। স্বামী রঙ্গনাথানন্দজিও এই কথা বলেছেন যে গীতার বাণী, গীতার কথা জীবনে প্রয়োগ করা। জীবনে যদি একটা কথাও প্রয়োগ করতে পারি, পুরো জীবনটাই আমাদের বদলে যাবে। কারণ গীতা পাঠ করার, মুখস্থ করার জন্য নয়, সেই মুখস্থ করা জীবনে প্রয়োগ করার জন্য। তাই গীতা পাঠের সার্থকতা জীবনে প্রয়োগ করার জন্য করা, লাল সালু জড়িয়ে ফুল দিয়ে পুজো করা নয়। তাই মাস্টারমশাই বলছেন যে মুখস্থ কেন করবে, না নিজের জীবনের সঙ্গে প্রতি পদে পদে মেলাতে হবে। আমি এক্ষুনি যেটা করলাম সেটা গীতা সম্মত তো, সকালে উঠে এক অধ্যায় পুরো গীতা পাঠ করে ফেলেছি, তারপরে শুরু হয়ে গেছে সংসারে ডুব 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 ডুব। এই সংসারের মধ্যে ডুব 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 হলো, সঙ্গে সঙ্গে গীতা শাস্ত্র মাথার উপর দিয়ে চলে গেল। তা নয়, গীতা পাঠে আসল তাৎপর্য তাকে কর্মে রূপান্তরিত করা। আমার কাজ দেখে, আমার জীবনযাত্রা দেখে মানুষ বুঝতে পারবে যে আমি গীতা পাঠ করি কি না। লোকে ডেকে বলতে হবে না যে শুনছো আমি প্রতিদিন এক অধ্যায় গীতা পড়ি, পাঠ করি, বা আমার পুরো গীতা মুখস্থ, এতে কোনো লাভ নেই। জীবন্ত, জীবন্ত বিগ্রহ হয়ে ওঠা, ঠাকুর ছিলেন জীবন্ত বিগ্রহ। আমরা আমাদের আমরা ঠাকুর নই, অবতার নই, কিন্তু আমাদের প্রতিদিনের জীবনে একটু একটু করে যদি একটা শ্লোক, একটা কিছু ফুটিয়ে তুলতে পারি, সেটাই হচ্ছে আসল পাঠের সার্থকতা। আর সেখান থেকেই আমরা নিজেকে একটু একটু করে শক্তি সঞ্চয় করতে পারি যে শ্রীরামকৃষ্ণের ভক্ত হিসেবে এই কাজটা আমাদের প্রতিদিনের অনুশীলন বা অভ্যাস, একটু একটু করে। গীতা, বেদান্ত, উপনিষদ, শাস্ত্র সব কিছু জীবনের ছোট ছোট ঘটনার মধ্যে ফুটিয়ে তোলা, এই মাস্টারমশাইয়ের অনুধ্যানের প্রধান উদ্দেশ্য। আজকে আমাদের এই দিনলিপিটি শেষ হলো না, আমরা পরের দিন আবার এই প্রসঙ্গ করব। 5ই এপ্রিল 1923 খ্রিস্টাব্দের দিনলিপি আজকে আমাদের অসমাপ্ত, বাকিটা পরের দিন হবে। প্রাণারাম চ্যানেলের সমস্ত ভক্তবৃন্দকে প্রণাম, এবং ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের মতো শেষ করি।
श्रीरामकृष्णार्पणमस्तु। प्रणाराम 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 प्रणाराम। की जेन लुकानो नामे ताई मिष्ट यत तब नाम। प्रणाराम 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 प्रणाराम।